আগামীকাল ভোট গণনাকে কেন্দ্র করে আজ আগরতলার সদর মহকুমার এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে বিশাল সংখ্যক পুলিশ নিরাপত্তারক্ষীদের নিয়ে একটি রোড মার্চ অনুষ্ঠিত হয় সমগ্র শহরে। এই রোড মার্চের উদ্দেশ্য হলো কাল যাতে আগরতলায় ভোট গণনার সময় কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা। ভোট গণনার সময় রাজনৈতিক দলগুলিকে জায়গা ভাগ করে দেওয়া হয়েছে। এসডিপিও বলেন, কোনো দল যাতে কোনো উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে সেদিকে লক্ষ্য রাখা হবে। যারা কোনো ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, কাল সমগ্র সদর মহকুমায় কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে থাকবে, কেউ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে। আগামীকাল নিরাপত্তার জন্য প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মী রাজ্যে রয়েছে। প্রথমে দিয়ে আসলাম তো একবার, দ্বিতীয় লাইভ আর প্রকৃতি সেই দাম ধরাইতে যায়। মোটামুটি ত্রিপুরা থেকে বাংলাদেশে পাঠালে সেরম দেখলাম সত্তা এসছে যে কিছু একটা করতে পারে। আমরা পুলিশের আবাসের জন্য না, আমরা যারা করতে পারে তাদের আবাস দিয়ে দিতে চাইছি যে পুলিশ কি করতে পারে। স্যার, গত দুদিন ধরে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বাজি পটকা পোড়ানো নিয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, ওইটা নিয়ে কি পদক্ষেপ নিয়েছে? দেখুন, আমাদের সদর সাবডিভিশনে কোনো জায়গায় কোনো রকমের এরকম বাজি পাঠানোর কোনো আমাদের রিপোর্ট আসেনি, কোনো খবরও নেই। যদি এরকম যদি কোনো বিশৃঙ্খলা হয় তো আমাদের যে ফোর্স আছে ওনাদের প্রপার ব্রিফিং দেওয়া হয়েছে যে স্পটের মধ্যে কী অ্যাকশন নিতে হবে। আপনারা দেখবেন যথারীতি একদম মানে সাফিসিয়েন্ট ওখানে ফোর্স ব্যবহার করা হবে, যেখানে বিশৃঙ্খলা না এরকম বাজি ফাটিয়ে মানুষকে মনের মধ্যে টেরর করার চেষ্টা হবে।